আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রচুর খাবো। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে এখনো পর্যন্ত ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা যাচ্ছি একটি বাংলা খাবারের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম হচ্ছে বাঙালিয়ানা ভোজ। এই বাঙালিয়ানা ভোজ রেস্টুরেন্টে ভর্তা ভাজি, মানে যত ভর্তা ভাজি, মাছ, মাংস, খিচুড়ি, পোলাও, সাদা ভাত, সব ধরনের বাঙালি খাবার পাওয়া যায়। সো আজকে আমরা সেখানে যাব এবং সেখানকার সমস্ত আইটেম ইনশাল্লাহ একটা টেস্ট করার চেষ্টা করব এবং আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব যে আসলে কোনটার দাম কেমন ইত্যাদি ইত্যাদি সব কিছুই। আর এটার দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে বসুন্ধরা গেটে, আমরা এখন আসি হচ্ছে যমুনা ফিউচার পার্কে, এটা আমাদের ঠিক পাশেই হবে, আর একটা হচ্ছে পান্থপথে বসুন্ধরা সিটির পাশে। সো এই দুইটা ব্রাঞ্চ ওনাদের আছে। রেস্টুরেন্টের নাম তো বললামই যে বাঙালিয়ানা ভোজ। সো চলেন আর কথা না বাড়ায়া সরাসরি যাই সেই বাঙালিয়ানা ভোজে। আশা করি সুন্দর একটা ভিডিও হবে, আপনারা আশা করি পুরো ভিডিও জুড়েই আমাদের সাথে থাকবেন। সো লেটস গো। সো আমরা চলে এসেছি হচ্ছে বাঙালিয়ানা ভোজে, আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন। আর এটার ঠিকানাটা হচ্ছে একদম বসুন্ধরা যে গেট, যমুনা ফিউচার পার্কের পাশে যে বসুন্ধরা গেট আছে তার থেকে একটু সামনে আগালেই এখানে হচ্ছে বাঙালিয়ানা ভোজ, আর এখানে হচ্ছে ট্র্যাডিশন বিডি, আর এটা এখানে হচ্ছে পিজা বার। সো আসেন আমরা বাঙালি খাবার এক্সপ্লোর করি, আসেন। ভালো আছেন ভাই? সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে ওনাদের যে বিশাল খাবারের মেনুটা আছে সেটা। তো এখন আমরা কী কী অর্ডার দিব, কিন্তু ওনাদের কাছে আসার পরে যেই জিনিসটা আমার ভালো লাগলো, এটা আমি আগেও দেখছি, সেটা হচ্ছে ওনাদের বুফে সিস্টেম আছে, যেখানে 150 টাকায় 11 পদের ভর্তার সাথে আনলিমিটেড ভাত। আচ্ছা ভাই, আপনাদের কি এই যে ভাতটা তো আনলিমিটেড এবং ভর্তাগুলো কি আনলিমিটেড? ভর্তা, ভাত, ডাল আনলিমিটেড, প্রতিজন 150 টাকা, এটা হলো বাফের সিস্টেম। মানে ভর্তাও তো আনলিমিটেড? ভর্তা, ভাত, ডাল সবকিছু আনলিমিটেড, সবকিছু আনলিমিটেড মাত্র 150 টাকা। আচ্ছা, সো এটা তো আমাদের একটা অবশ্যই দিবেন, অবশ্যই দেওয়া লাগবে এটা। আর তার সাথে এখানে আপনাদের সিগনেচার আইটেমগুলো কি, মানে যেগুলো মানুষ বেশি খায় এখান থেকে? তারপর আপনি আলাদাভাবে অর্ডার করতে পারেন, আমাদের মাছ মাংস হবে, যেমন মাছের ভিতরে সরষে রিস হবে, রূপসাদা ফ্রাই হবে, রুই মাছ ভুনো হবে, তারপরে হাঁসের মাংস হবে। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে, একটা একটা একটা, এত খাবার নাম শুনলে কোনটা রেখে কোনটা দিব। আচ্ছা আচ্ছা, তরকারির ভিতরে আপনি আমাদের কিছু সাজেস্ট করেন, যে ধরেন আপনাদের বেশি যেটা চলে সিগনেচার আইটেম চলে হাঁসের মাংসটা, কালাভুনা, কোথায় যে বিফ কালাভুনা যেটা দাম 150 টাকা, জি 150 টাকা, এই একটা দিবেন, জি। আর হচ্ছে যে লেখেন একটা গরুর কালাভুনা, একটা গরুর কালাভুনা, তার সাথে হচ্ছে যে ভর্তার যে আপনাদের বাফেট, বাফেট, আর হচ্ছে আর দিবেন কি, হাঁসের মাংস দিবেন? জি হাঁসের মাংস নিতে পারেন। দেন হাঁসের কালাভুনা একটা, হ্যাঁ। আচ্ছা, আর মাছের ভিতরে কি মাছ আপনাদের ভালো? মাছের ভিতরে স্যার আপনি সরষে ইলিশটা নিতে পারেন, সরষে ইলিশ, ইলিশ দেন একটা। তো আচ্ছা ঠিক আছে, আর এদিকে আপনার খিচুড়ি আমি দেখছিলাম যে ফুড ব্যাংকে আপনাদের রিভিউ, খিচুড়িটা কি আছে? জি খিচুড়িটা আপনি গরু কালাবুনো খিচুড়িটা ভালো ওটা নিতে পারেন। কোথা জানি এটা 200, এর দাম 250 টাকা, জি। হাসে না, বিফটা নাই? জি বিফটা গরু কালাবুনো খিচুড়ি, এটা বিফ খিচুড়ি, এটা তো 200 টাকা লাগে। হ্যাঁ দেন এইটা একটা, দেন বিফ খিচুড়ি একটা, হ্যাঁ। তো এই তো মোটামুটি, জি। তারপর সাথে আপনি ডেজার্ট আইটেম নিতে পারেন বা সফট ড্রিঙ্কস। আচ্ছা, এটা তো পরে যখন লাচ্ছি যখন দিবেন, খাওয়ার পরে দেখা যাবে ডেজার্ট হিসাবে খাওয়া যাবে। তো ঠিক আছে, দেন আমরা খাওয়া দাওয়ার অত্যন্ত অপেক্ষায় থাকি। তো ঠিক আছে, আপনারা তো দেখতেই পেলেন যে আমরা কী কী অর্ডার দিয়েছি। সো অনেক খাবার আসুক, তারপরে একটা একটা ইনশাল্লাহ শেয়ার করবো। ততক্ষণে আপনারা ইন্টেরিয়রটা একবার দেখেন আর খাবারটা আবার একটু দেখেন। খাবার যখন দিল আমার কাছে মনে হলো আমি শ্বশুর বাড়ি আসছি, মানে জামাইয়াদের যাকে বলে আর কি, দেখেন অবস্থাটা কি। এখানে আছে 11 পদের ভর্তা, এখানে ইলিশ মাছ, এখানে গরুর মাংস, এখানে হাঁসের মাংস, আর এখানে হচ্ছে ডালটা দেখছেন বালতিতে দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে লেটকা খিচুড়ি। সো এটাও কিন্তু অনেকটা দেখতে কিন্তু অনেকটা সুস্বাদু মনে হচ্ছে, মানুষ শ্বশুর বাড়িতে গেলে এমন আদর যত্ন পায় আর কি, আমরা আজকে যেখানে এটা পাচ্ছি। ওকে, সো ভর্তাটার যে বিষয়টা, ভর্তাটা হচ্ছে এখানে 11 পদের ভর্তা, তার সাথে হচ্ছে আনলিমিটেড ভাত, ভর্তা, ডাল,
চাল সব মিলিয়ে হচ্ছে 150 টাকা কিন্তু ওনাদের শর্ত হচ্ছে একটাই যে আপনাকে এটা একাই খেতে হবে আপনি কারোর সাথে এটা শেয়ার করতে পারবেন না সো এটা একটা ঝামেলা কিন্তু আসলে একজন মানুষের পক্ষে 11 পদ ভর্তা দিয়ে যদি ভাত খায় তো 150 টাকা দিয়ে একদম পুরোপুরি ভাবে উঠwidetilde এটা আচ্ছা সো আসেন আমরা আগে প্রথমেই কালো জিরা ভর্তাটা দিয়ে স্টার্ট করতেছি কালো জিরা হচ্ছে কিন্তু সকল রোগের মহা ঔষধ কালো জিরা ভর্তাটা একটু নিলাম তার সাথে নিব হচ্ছে কাঁচকলার ভর্তাটার সাথে একটু নিব তারপরে হচ্ছে বেগুন এই আলু ভর্তাটাও নিলাম টেস্ট করা আর কি প্রতিটা আসলে আমার পক্ষে এত কিছুর সাথে এই এই 11 পদের ভর্তা খাওয়ার পরে এত কিছু খাওয়া সম্ভব না তাই ভর্তাটা একটু কম কম খেতে হবে যেহেতু সবকিছু টেস্ট করতেছি আর এটা হচ্ছে কাঁচা মরিচের এটা হচ্ছে মরিচ ভর্তা বললো না না এই এটা বলছে মরিচ ভর্তা আচ্ছা তারপরে হচ্ছে পটল ভর্তা ভিতরেরটা আর কি ভর্তা নেওয়া যায় বেগুন ভর্তা একটু নেই ছুটকি এটা না ছুটকিটার একটা অথেন্টিক ঘ্রাণ আছে আর কি নেওয়া যায় বলো ডাল ভর্তা আচ্ছা আগে আমরা এটা দিয়ে আগে খেয়ে দেখি কি দেখি অবস্থা দাঁড়ায় তার আগে লবণ লাগবে যেহেতু আমি লবণ ছাড়া ভাত খেতে পারি না ভাতটা খুবই দেখতে ভালো লাগতেছে এবং ডেকোরেশনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে দেখেন এটা কাঁচামরিচ ভিতরে তার সাথে ভাত শশা দুই টুকরো তার সাথে লেবু সো আসেন ভাতটা দেখি খুবই ঝরঝরে ভাত সবার প্রথমেই পড়লো হচ্ছে পটল ভর্তা দিয়ে স্টার্ট করা যাক কাঁচামরিচের একটা আধিক্য আছে সো এটার কারণে ভালো লাগতেছে কাঁচকলার ভর্তা কাঁচকলার ভর্তায় আপনারা দেখতে পাচ্ছেন যে ধনে পাতা আছে শুকনো মরিচ আছে সো আসেন এটা টেস্ট করা যাক আসলে কি ঢাকা শহরে কিন্তু ভর্তা ভাতের জন্য এরকম রেস্টুরেন্ট মানে এরকম হাইফাই কোয়ালিটিফুল রেস্টুরেন্ট কিন্তু নাই বললেই চলে খুব কম তার মধ্যেই বাঙালিয়ানা ভোজ একটা কাঁচকলার ভর্তাটা একদম পারফেক্ট আসলে সব কিছু কখন খাবো এবার আসি হচ্ছে মরিচ ভর্তা এটা একদম লাল রঙের কিন্তু এটা যদি ঝাল হয় তাহলে হয়তো ভালো লাগবে কিন্তু যদি মডারেট ঝাল হলে ভালো লাগবে না এই দেখেন না তেমন যেমন ঝাল ভাবছিলাম তেমন ঝাল না তবে একটু ঝাল হলে ভালো লাগতো আসলে 150 টাকা তো আনলিমিটেড তো সো প্রত্যেকটা ভর্তার কোয়ালিটি ধরে রাখাটাই একটু টাফ যেহেতু দাম মাত্র 150 টাকা আচ্ছা ডালটা একটু খাই হ্যাঁ কারণ ডালটা আমি সাধারণত বাসায় খাই না তো যেহেতু রিভিউ করতে আসছি তাই একটু খাই ডালটা খুব একটা পাতলা না ভিতরে মাল মশলা ভালোই আছে সো নিয়ে উপরে দেখতে পেঁয়াজও আছে পেঁয়াজ কাঁচা শুকনো মরিচ ডালটা নিলাম একটু হালকা জাস্ট ফর টেস্ট বালতিতে দেওয়া হয়েছে আসলে এটা খুব ভালো লাগছে আমার কাছে দেখে ডালটা দিয়ে আলু ভর্তাটা খাওয়া যাক এই ডাল আর আলু ভর্তা কিন্তু বাঙালির অনেকের কাছে প্রিয় খাবার যে ডাল আর আলু ভর্তা থাকলে আর কিছু লাগে না খেতে ডালটা যতটা পাতলা ভাবছিলাম অতটা পাতলা না ওকে এবার কালোজিরা ভর্তাটা একটু টেস্ট করা যাক কালোজিরা ভর্তা তো সাধারণত একটু তিতাই হয়ে থাকে সেটা দেখি অনেক জায়গায় কালোজিরার ভর্তা অতিরিক্ত তিতা হওয়ার কারণে খাওয়া যায় না কিন্তু এখানে তিতা থাকলেও জিনিসটা কিন্তু টেস্টি আসেন আমরা ভর্তা ভাত একটু খেয়েছি এবার আসেন একটু ইলিশ মাছটা ট্রাই করা যাক এটা হচ্ছে সরিষা ইলিশ সরিষা ইলিশে দাম হচ্ছে 200 টাকা সেখানে দেখতে পাচ্ছেন এখানে পুরাটা আমার নিলে খেয়ে শেষ করতে হয়তো পারবো না তাই একটু মাছটা একটু উঠিয়ে দেখাই সো মাছটা আমাকে এই পিসটা দেওয়া হয়েছে সো আমি একটু ভেঙে নিই মাথার সাইডটা নিয়েছি মেইনলি যদি ঝোলটা যদি টেস্ট করি তাহলে আসলে মানটা বোঝা যাবে যে খাবারের মানটা কি আর এটা হচ্ছে সম্ভবত সরিষা দিয়ে একটা বাগার দেয়া আছে উপরে তো কাঁচা মরিচও একটা আছে সাথে সো দেখি আসেন খাওয়া যাক কি হয় শুধুমাত্র ঝোল দিয়ে আগে দেখতেছি সরিষা ইলিশটা আমার কাছে এভারেজ লাগতেছে
কারণ সরিষা ইলিশের সরিষাটা আরেকটু ঘন হলে ভালো লাগতো, কিন্তু এখানে এটা ঘন না, একটু পাতলা। কতটুকু দেখাইলে দেখতে পারেন কিনা, এই যে আরেকটু আরেকটু হালকা, আর আরেকটু ঘন হলে মনে হয় এটা ভালো লাগতো। সরিষা ইলিশটা মানে সরিষা ইলিশের যে ঝোলটা, সরিষার পরিমাণটা আরেকটু বেশি হলে ভালো লাগতো, এটা কম আছে। মাছটা দেখা যাক, মাছটা মুখে দিলে বোঝা যাবে যে এটা ফ্রেশ কিনা। মাছটা মোটামুটি ফ্রেশ, তবে আমার কাছে এটা এভারেজ লাগতেছে, কারণ হচ্ছে ঝোলটার কারণে। ওকে, এবার আসি হচ্ছে, এটা হচ্ছে গরুর মাংস, গরুর কালা ভুনা ওনারা নাম দিয়েছে, যেটার দাম হচ্ছে 150 টাকা। 150 টাকা আমরা পাচ্ছি হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 8 পিস। সো নেই আগে, এক পিস নেই, তার সাথে কিছু গ্রেভি নেই, গ্রেভি। সো গ্রেভিটা কিন্তু খুবই ঘন, গরুর কালা ভুনা কিন্তু এক এক জায়গায় এক এক রকম হয়, মানে যার যার একটা স্টাইল আলাদা আলাদা থাকে আর কি। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা অনেক ঘন, কিন্তু ঝোল কম, কিন্তু পুরোপুরি মশলায় মুড়িয়ে দেয়া আছে। ওকে আসেন, এবার ঝোল দিয়ে খাওয়া যাক, এই ঝোল তো মানে গ্রেভি, ঝোল গ্রেভি দিয়ে খাওয়া যাক। আসেন, পিসগুলো কিন্তু মোটামুটি মানে এটাকে কি বলবো, তেহরি পিসের চেয়ে একটু বড়, আর মাংসটা বেশ শক্ত, বেশ শক্ত। কালাভুনার মাংস একটু শক্ত থাকে, কিন্তু এটা শক্ত। আচ্ছা, এটার পরে আগে একটু ঝোলটা দিয়ে আগে এটার ঝোলের টেস্টটা দেখা যাক। মুখে যাওয়ার পর একটা ব্লাস্ট হয়, এটা হচ্ছে মশলার ব্লাস্ট। তবে মাংসটা একটু শক্ত আমার কাছে লাগতেছে, আজকে হয়তো আমার ভাগ্যে সিদ্ধটা একটু কম হয়েছে আর কি, আজকে আমার ভাগ্যে এই মাংসটা পড়ছে। পুরো রাবার, বেশ শক্ত। আর এখানে শিনার পিস আছে বেশি, আপনারা যদি দেখেন দেখবেন বেশিরভাগই এখানে শিনার মাংস। ওকে, এই গরুর মাংসটার দাম হচ্ছে 200 টাকা। ২০০ টাকায় আমি বলবো জায়গা হিসাবে ঠিক আছে, কিন্তু যদি আরেকটু লো কোয়ালিটির রেস্টুরেন্ট হতো তাহলে আমি বলতাম যে একটু এক্সপেন্সিভ, কিন্তু এখন বলবো এটা মোটামুটি রিজনেবলই আছে। এইবার আসি, সরি আমি একটা ভুল বললাম, এটার বিফের দাম হচ্ছে 150 টাকা, 150 টাকা। সো 150 টাকা হিসাবে কিন্তু একদম পারফেক্ট আছে। এই হাঁসের কালাভুনাটার দাম হচ্ছে 200। এখানে দেখতে পাচ্ছেন একটা রান আছে, 1, 2, 3, 4, 5, 6, বাবা 200 টাকায় 6 পিস হাঁসের মাংস। আমি একটা রানই নিব, ঝোলটা কিন্তু একে এইটাকে ওনারা নাম দিয়েছে হাঁসের কালাভুনা। সো আসলেই কিন্তু কালাভুনার মতোই দেখতে, একটু গ্রেভি দিয়ে পুরোপুরি মোড়ানো, পুরো বাটিটা গ্রেভি দিয়ে মোড়ানো। আর এখানে ওনাদের যে স্পেশালিটিটা সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু স্টিলের প্লেটে সার্ভ করা হয়েছে। সো আসেন, গ্রেভিটা আমার কাছে মনে হচ্ছে সম্ভবত সেম হবে, এই বিফ বিফের গ্রেভি আর হাঁসের গ্রেভিটা সম্ভবত সেম হবে, কারণ যেহেতু দুটোর নামই কালাভুনা। আসেন একটু শুধু গ্রেভিটা আগে দেখি সেম কিনা, সেম না। হাঁসেরটা আরেকটু মুখরোচক, আরেকটু ব্লাস্ট হয়, বিফের চেয়ে হাঁসেরটা আরেকটু বেশি ব্লাস্ট হয়, এবং হাঁসেরটার কাছে আমার লবণ একটু বেশি লাগতেছে, এটা হয়তো বাদ দিয়ে খেলে ঠিক হয়ে যাবে, আর আমি আমি এক্সট্রা হয়তো লবণ নিয়েছি। ওকে, এবার দেখি মাংসটার কী অবস্থা। আমরা জানি হাঁসের মাংস কিন্তু কম সিদ্ধ হয় সব জায়গায়, মানে একটু শক্ত শক্ত থাকে, এখানে যদি সফট হয় আলহামদুলিল্লাহ হবে। আপনারা তো দেখতেই পেলেন যে ভালোই সফট, কারণ হাঁসের মাংস যদি শক্ত থাকে আসলে তাহলে এটা খাওয়া যায় না, কিন্তু এখানে ভালোই সফট। তো আসেন ভাত দিয়ে একটু টেস্ট করা যায়। এই লেবুটা দেওয়াতে আরও ভালো লাগতে পারে,
এবং হাঁসটাও ফ্রেশ। ওকে, তো আমরা খাই, তারপরে এই খিচুড়িটা নিয়ে আসতেছি, আগে এই ভাতটা খাওয়া শেষ করি, তো সেই পর্যন্ত সাথেই থাকুন। তো আমাদের সব কিছু খাওয়া শেষ, এখন খাওয়া বাকি হচ্ছে লেটকা খিচুড়ি, যেটার দাম 200 টাকা। আসলে লেটকা খিচুড়ি ওনাদের এটার আলাদাই একটা বিশেষত্ব আছে, যে প্রথমে একটা মাটি রিয়াতে দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে একটা প্লেট। তো আমাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই এটা খাবো কীভাবে, তো বলছে যে আপনি এখানে নিয়ে খেতে পারেন, তো আসেন এখানে নিয়েই খাই। সো এই যে এই হচ্ছে অবস্থা। ও চামচ, চামচ দিয়েও খাওয়া যাবে, কিন্তু আমরা হাত দিয়েই খাবো, কারণ আমরা বাঙালি। সো এই 200 টাকার খিচুড়ি হচ্ছে এটা, তার সাথে একটু সবজি আছে, কিন্তু এটা খাবো না, আমার কাছে দেখে এটা ভালো। আচ্ছা আচ্ছা, আচার বলেন, আচ্ছা সরি, জলপাইয়ের আচার দেখতে, না না ঠিক আছে, আচার তো, আচার তো অবশ্যই। এটা হচ্ছে শশা আছে কিছু, তার সাথে লেটকা খিচুড়িটা ইয়ে করা যাক, পরিমাণে তো ভালোই, পুরো একটা 200 টাকা হিসাবে পরিমাণে ভালোই। তো উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দেয়া আছে, আসেন এটা উঠাই। এটার নাকি, এটার নাম নাকি বিফ কালাবুনা খিচুড়িও, তার সাথে লেটকা খিচুড়িও নাম, কিন্তু অতটাও পানি পানি না, ভুনা খিচুড়ি বলা যায়, তবে ভুনা খিচুড়ির চেয়ে একটু পানি পানির দিকে আর কি, তবে ফুল পানি খিচুড়ি এটা না। 200 টাকা, আচ্ছা। সো যতটুকু অন স্ক্রিন খাবো ততটুকুই দেখাচ্ছি, আসেন। খিচুড়িটা, খিচুড়িটার ভিতরে অত পরিমাণ ডাল নাই, 1-3 প্রকার ডাল থাকতে পারে, আর তার সাথে যেই বিফটা, বিফটা কিন্তু সেম, আমরা যেই বিফটা খেয়েছিলাম, যে ভাত দিয়ে যেই বিফটা খেয়েছিলাম, সেই বিফটা সেম। সো বিফটা যেহেতু সেম, বিফটা যথারীতি শক্ত। সো আসেন আমরা আগে দেখি খিচুড়িটা কেমন, শুধু খিচুড়িটা দেখি কেমন। আসেন, খিচুড়িটা ঝড় ঝরে না, খিচুড়িটা হচ্ছে একটু মাখো মাখো টাইপ, আর মাংসটা একটু শক্ত, আজকে আসলে আমাদের ভাগ্যটাই খারাপ, যে আজকে মাংসটা শক্ত পড়ছে, রাবার রাবার দেখছেন কি পরিমাণ শক্ত। আচ্ছা, এবার মাংস দিয়ে খিচুড়িটা দেখি, তবে ঝোলটা একটু কমই, ঝোলটা যদি আমি বেশি থাকতো তাহলে খিচুড়ি দিয়ে হয়তো ভালো লাগতো, যেহেতু এটা একসাথে আছে, সো আসলে এটা একটু কেমন যেন শুকনা শুকনা লাগতেছে, স্পাইসি লেভেলটাও কম, মানে সব বয়সের মানুষই খেতে পারবে আর কি, অতটা ঝাল এই ঝাল লাগবে না। সো মাখো মাখো খিচুড়ি কিন্তু এমনিতে খেতে কিন্তু ভালোই লাগে। সো ঠিক আছে, আমরা খাওয়াটা শেষ করি, তারপরে রেটিং নিয়ে আসতেছি। আচ্ছা, সো আমার খাওয়া দাওয়া শেষ, আমাদের খাওয়া দাওয়া শেষ কথাটা বলা ঠিক হবে না, কারণ আমাদের টিম মেম্বাররা খাওয়া দাওয়া করছে, তুমি একটু দেখাও আশেপাশের অবস্থাটা, এই যে একজন, ওই যে একজন, আর এই যে একজন। সো আমার খাওয়া দাওয়া শেষ, তো এই ফাঁকে আপনাদের সাথে রেটিংটা একটু শেয়ার করে ফেলি। সেটা হচ্ছে, প্রথমেই হচ্ছে জিনিসটা একটা বাঙালির রেস্টুরেন্ট, এবং এটা বাংলা খাবারের জন্য মোটামুটি ঢাকা শহরে একটা বিখ্যাত একটি রেস্টুরেন্টই বলা যায়। এটা ছাড়াও আরেকটা আছে, নাম হচ্ছে অষ্টব্যঞ্জন, অষ্টব্যঞ্জন আর বাঙালিয়ানা ভোজ, এই দুইটাই কিন্তু ঢাকা শহরের মধ্যে বিখ্যাত বাঙালি খাবারের জন্য। আচ্ছা, প্রিমিয়াম জায়গা, হ্যাঁ। আর খাবার দাবারের কথা যদি বলতে হয় ঢাকা শহরের ভিতরে, এটা আমি রিভিউ সময় বলছি, যে ঢাকা শহরের ভিতরে এরকম ভর্তা ভাত আর এই হাঁসের মাংস, গরুর মাংস, খিচুড়ির জন্য এরকম প্রিমিয়াম রেস্টুরেন্ট খুব কমই আছে। আর ওনাদের যেই সবচেয়ে রিজনেবল যে 150 টাকার যে ভর্তা বুফেটা, সেটা কিন্তু আসলে অনেক ভালো এবং অনেক বেশি লাভজনক, বাজেট ফ্রেন্ডলি, কারণ 150 টাকায় আপনি 11 পদের ভর্তা, আনলিমিটেড ডাল এবং আনলিমিটেড ভাত খেতে পারতেছেন একজন, সে একজনের পক্ষে এটা খাওয়া সম্ভব না, আপনি যত বড়ই খাদক হন না কেন। কিন্তু ওনাদের শর্ত একটাই, যেটা বললাম যে এটা অন্যজন শেয়ার করতে পারবেন না, এটা মানে 150 টাকা দিয়ে এটা একজনকে খেতে হবে, দুইজন খেতে হলে এটার দাম হয়ে যাবে 300 টাকা। যাই হোক, মানে পার পার্সন আর কি 150 টাকা, এইটা সিস্টেম, তবে সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর বাকি আইটেমগুলা, গরুর মাংসটা আজকে দুর্ভাগ্যক্রমে একটু শক্ত পেয়েছি, সো এটা প্রতিদিন শক্ত হয়তো থাকে না, কিন্তু আজকে আমরা হয়তো ভাগ্যটা খারাপের জন্য শক্ত পেয়েছি, কারণ প্রতিদিন রান্না তো একরকম হয় না। সো এটাই, তো রেটিংয়ের বিষয়ে আসি, যে ওনাদের যে বুফে যে 150 টাকার যে ভর্তাটা, সেটা হচ্ছে আমি এটাকে দিব হচ্ছে 8/10, কারণ এটার দামটা খুবই খুবই রিজনেবল। আর তার সাথে হচ্ছে খিচুড়িটা, খিচুড়িটার যেহেতু মাংসটা একটু শক্ত ছিল, সো এটাকে আমি দিব হচ্ছে 7.5/10। আর হচ্ছে হাঁসের মাংসটা
মাংসটাকে দিব 8.5 আউট অফ 10 কারণ হাঁসের মাংসটা আমার কাছে এখানকার ওয়ান অফ দ্য বেস্ট আইটেম লাগছে আর কি। ঠিক আছে, আর হচ্ছে আর কি বাকি আছে, গরুর মাংসটা বিফ কালাবো না, এটাও সাত পেয়ে যাবে, কারণ এটা হয়তো আজকে সিদ্ধটা কম হয়েছে, সিদ্ধটা কম না হলে এটা আট পেতো যদি ভালো সিদ্ধ হতো, কিন্তু যেহেতু সিদ্ধটা একটু কম হয়েছে তাই এটা আজকে আমাদের কাছে পেয়ে যাবে হচ্ছে 7 out of 10। সো এটাই ছিল মোটামুটি, ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আপনারা যারা এতক্ষণ মতো দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। সো এটাই আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে থাকা বেল বাটনটিও চাপ দিয়ে দিবেন, যাতে আমাদের পরবর্তী এরকম নিউ ভিডিও সুন্দর সুন্দর ভিডিও আপনারা খুব সহজেই দেখতে পান। সো এটাই আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, স্টে টিউন উইথ প্রচুর খাবো, আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।